দাদু আমাকে একটা বল কিনে দিবা? আচ্ছা দাদু ভাই, মনে রাখ বা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। ভাইয়া, ওরা এতজন পাকিস্তানি সৈন্য, আমরা মাত্র এই কজন, পারবো তো? দেশের জন্য, মা বোনদের জন্য আমাদের পারতেই হবে। আসসালামু আলাইকুম সাহেব, আপকে লিয়ে মুক্তি কি মেহনা। চল সবাই। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের যুদ্ধের মাঠে ফিরে যেতে হবে। এই যে আপনার প্রাণ বাজি রেখে যুদ্ধ করছেন, যুদ্ধের পরে এই ভাঙাচোরা দেশটাকে কিভাবে ঠিক করবেন? কেন, এখন যেমন এই অস্ত্র হাতে যুদ্ধ করছি, তখনই দুই হাত দিয়ে কাজ করব। তারপর আমরা আমাদের আয়ের একটা অংশ দিয়ে আমাদের এই দেশটাকে গড়ে তুলব। জয় বাংলা, জয় বাংলা। একটা ভালো বল দেও দেখি। 600 টাকা আমার ভ্যাটের সালান কপিটা, এইটা দিয়ে কি করবেন? শুনু ভাই, আমরা এই দেশটারে অনেক কষ্টের বিনিময়ে স্বাধীন করছি, ভ্যাটের সালান কপি পাওয়া যেমন আমার নাগরিক হিসেবে অধিকার, তেমনি সঠিকভাবে ভ্যাট পরিশোধ করো তোমার নাগরিক দায়িত্ব। আসো, আমরা সবাই আমাদের দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করি, দেশটাকে নিজ হাতে গড়ি। ভ্যাট দিচ্ছে জনগণ, দেশের হচ্ছে উন্নয়ন। ভ্যাট দিচ্ছে জনগণ, দেশের হচ্ছে।